অনেকের রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটা মেক করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজে যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবেন। আপনারা হয়তো এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন, তার ভিতরে কোনো কোনো টেকনিক আপনাদের কাজে খেটেছে, কিন্তু বেশিরভাগ টেকনিকগুলো আপনাদের কাজে খাটেনি। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সিস্টেমটা দেখাবো এটা 100% আপনাদের কাজ করবে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো হ্যাকিং না, জাস্ট একটা সিস্টেম ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য। ধরেন আপনার ফোনে কেউ একটা ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করে দিলে, আপনি চাচ্ছেন সেই ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখবেন বা বের করবেন, এটাই আপনারা কিভাবে করবেন এটাই আজকের এই ভিডিওতে খুব সহজে চ্যানেলে আমি কখনোই কোনো ভুয়া ভিডিও দিই না। সো যাই হোক, আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি দেখেন এখান থেকে আপনাদের সামনে একটা ওয়াইফাই কানেক্ট করবো, আপনারা দেখেন। তো আমি এখান থেকে একটা ওয়াইফাই কানেক্ট করবো, আপনারা দেখেন এখানে একটি ওয়াইফাই দেওয়া আছে, টিপি লিঙ্কের একটি ওয়াইফাই। সো আমি এখানে আপনাদের পাসওয়ার্ড শো করে, অর্থাৎ আমার নিজের যে ওয়াইফাই রাউটারটা আছে সেটা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো মনে করেন দেখেন এখানে আমি ওয়াইফাই রাউটার দেখেন শো করে দিচ্ছি এবং কানেক্ট করে আপনাদের পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন তো মনে করেন আমার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা হলো 1323545। এটা হলো আমার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড, আপনারা দেখেন। এই পাসওয়ার্ডটা আপনারা লিখে রাখেন বা আপনারা দেখে রাখেন, আমি পরবর্তীতে আপনাদের বের করে দেখাবো। সো এখান থেকে আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি, আপনারা দেখেন। সো আপনারা দেখবেন এটা সাথে সাথে কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা কানেক্ট করলাম, আমরা সেই পাসওয়ার্ডটা কীভাবে দেখবো, তো এটা দেখার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না। তো আপনারা সিম্পলি এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে। সো আমি এখান থেকে চলে যাচ্ছি প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করবেন, অ্যাপটার নাম হলো কিউআর কোড। তো মনে করেন এখান থেকে আমি কিউআর কোড দিয়ে একটি স্ক্যানার দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখান থেকে দেখেন 3 নম্বর যে অ্যাপটা দেওয়া আছে এটা খুবই ভালো অ্যাপ, এখান থেকে আপনারা এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদের সুবিধার্থে এই অ্যাপটা আগে ইনস্টল করে রেখেছি, আপনারা জাস্ট এখান থেকে ইনস্টলটা করে নেবেন। তো এখন আমরা চলে যাব সেখানে আমাদের ওয়াইফাই, দেখেন। তো আমি এখান থেকে আমার সেই ওয়াইফাই চলে যাচ্ছি, আপনারা দেখেন। তো এখানে কিন্তু আমাদের এই ওয়াইফাইটা কানেক্ট আছে এবং আপনারা কিন্তু পাসওয়ার্ডটা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আপনারা সিম্পলি কী করবেন, এখানে যে ওয়াইফাই টিপি লিঙ্কের যে নেমটা দেওয়া আছে, জাস্ট আপনারা কী করবেন এই নেমটার উপর টাচ করবেন। টাচ করার পর দেখেন আপনাদের সামনে এখানে একটা কিউআর কোড শো করতেছে, আপনারা দেখেন। আপনারা কী করবেন, এখান থেকে এই কিউআর কোডের একটা স্ক্রিনশট নেবেন। তো আমি এখান থেকে এটাকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনারা দেখেন। তো আমি এখান থেকে এটাকে স্ক্রিনশট করে নিলাম। তো করে নেওয়ার পর আমাদের মোটামুটি একটা কাজ শেষ। তারপর আমরা কী করবো, এখান থেকে চলে যাবো আমাদের সেই কিউআর স্ক্যান কোড যে আছে সেখান থেকে আমরা এটাকে চলে যাবো। এখানে যাওয়ার পর দেখেন আমরা কী করবো, এই সফটওয়্যারটা এখন এখান থেকে অ্যালো করে দেবো, আপনারা এখান থেকে অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা দেখেন এখানে একটি গ্যালারির অপশন দেওয়া আছে, আপনারা এই গ্যালারিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারি যে এখান থেকে অ্যালো যেতে পারে, আপনারা অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পর এখন আপনারা যে স্ক্রিনশটটা নিলেন এখান থেকে আপনারা সেই স্ক্রিনশটের পিকচারটা এখানে আনবেন। সো গ্যালারিতে আসার পর এখন আমরা কী করবো, যে পিকচারটা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম এখান থেকে সেটা সিলেক্ট করবো। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, আপনারা দেখেন এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওয়াও, আপনারা দেখেন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের পাসওয়ার্ডটা শো করছে। আপনারা দেখেন এখানে আমি প্রথম যে পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করেছিলাম, আপনারা দেখেন এখানে কিন্তু সেই পাসওয়ার্ডটা এখানে শো করতেছে 1323545। আপনারা দেখেন আপনারা টেনে আপনার প্রথম যে পাসওয়ার্ডটা দিয়ে আমি কানেক্ট করেছিলাম সেটা আপনারা মিলিয়ে দেখতে পারেন। আপনারা দেখেন এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এই সিস্টেমটার মাধ্যমে আপনারা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড আপনারা দেখতে পাবেন যদি আপনাদের কানেক্ট করা থাকে। তো এভাবে কিন্তু যে কেউ কিন্তু খুব সহজে ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই আমি আগেও বলেছি এই কাজটা কিন্তু ওল্ড ভার্সনের ফোনগুলোতে কাজ করে না, নিউ ভার্সনের যে ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু এটা কাজ করে এবং প্রায় সব ধরনের ফোনে কিন্তু এটা নিউ ভার্সনের ফোনে কাজ করে। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো।